किछुटा टमेटो पिउरी छाकनीते शेके दानाटा फेले दिच्छी। एबार एटा खूब भालो करे जालाबो, जतक्षण ना घन हय ततक्षण जालाते थाकबो। एर मध्ये एड करबो चीनी आर अल्प करे लवण, खूब सामान्यई लवण एड करबो आर चीनी स्वादमतो। टमेटो पिउरीटा घन हये गेछे, ढेले निलाम आर खूब भालो करे समानभावे पातिये दिलाम। आर बाकी टमेटो पिउरीगुलो दाना आमी शेके फेलिनि, এটাও ঘন হয়ে এসেছে। অল্প একটু চিনি দেব, এটা বেশি চিনি দেব না, আর স্বাদমতো লবণ দেব। আর এর মধ্যে দেব কিছুটা মশলা, দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা মৌরি। ভেজে নেব হালকা করে, ভাজার পর এটার পাউডার বানিয়ে নেব। সেই পাউডার দিয়ে দেব এই টমেটো পিউরির মধ্যে। এবার ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে ছেড়ে এটাকে ঠান্ডা হতে দেব। টমেটো পিউরিটা ঠান্ডা হয়ে গেছে, খুব পাতলা করে দুটো থালায় আমি পাতিয়ে দিচ্ছি। তো থালায় পাতিয়ে দিলাম, পাতিয়ে দেওয়ার পর এটা রোদে দেব। রৌদ্রে দেওয়ার পর যখন খানিকটা শুকিয়ে যাবে তারপর বাকি যে টমেটো পিউরিটা তুলে রেখে দিচ্ছি সেটা দেব। তো রোদে দিয়ে দিয়েছি, দেওয়ার পর আমি একটু কাজ করছি। এই যে ফুল গাছ ছিল, ফুল গাছগুলো অনেকটাই শুকিয়ে গেছে, যে অংশগুলো শুকিয়ে গেছে সেগুলো কেটে দিচ্ছি। তো এই গাছের ডালটাল কাটার জন্য আলাদা কাটার পাওয়া যায়, সেটা আমার কাছে নেই। আমি এই জামা কাপড় কাটার যে কাঁচি সেটা দিয়েই কাটছি। ফিরে এসেছি তিন দিন পর। টমেটো পিউরিটা বেশ কয়েকদিন ধরে রোদে দিয়ে যাচ্ছি, এটা শুকাতে একটু টাইম লাগে, 5-6 দিন টাইম তো লাগবেই। আর এই থালাগুলো নেট দিয়ে ঢেকে দেবো, না হলে বাকিতে খেয়ে নেবে। জল ফেলেছে চুলে, দাঁড়াও আমি যাচ্ছি। সাত আট দিন ধরে এই টমেটো পিউরিগুলো রৌদ্রে দিলাম, বেশ ভালোই শুকিয়ে গেছে। আর এটা যেটা মিষ্টিটা, যেটা কোনো মশলা দেওয়া ছিল না, এটা অনেকটা মোটা করে দেওয়া, তো একটা থালায় দিয়েছি, সেজন্য শুকাতে একটু দেরি হয়েছে। আর ওটা এত টেস্টি হয়েছে যে সাইড দিয়ে কেটে আমরা খেয়েও নিয়েছি। আর এটা এখন কেটে তুলবো। আর এটা পাতলা করে দেওয়া, এটা তাড়াতাড়ি শুকিয়ে গেছে, খুব ভালো শুকিয়েছে। পাতলা করে দেওয়া বলে তো তুলতে একটু অসুবিধা হচ্ছে, ছিঁড়ে যেতে পারে, মোটা করে দিলে খুব সুন্দর তোলা যেত। যাতে তাড়াতাড়ি শুকায় সেই জন্য পাতলা করে দিয়েছিলাম। এটা সেই মিষ্টি টমেটো পিউরি যেটার মধ্যে কোনো মশলা দিইনি। তো এটা
টমেটো পিউরি বলা যায় না, কারণ এটা আর পিউরি নেই, টমেটো শুকনো বা টমেটো সত্ত্ব। তো থালার ডিজাইনটা পুরো এই টমেটো সত্ত্বর গায়ে আটকে গেছে, সরু সরু করে কেটে নিলাম। আর কিছুটা চিনি আমি পাউডার বানিয়ে নিচ্ছি। এবার এটাকে খুব সুন্দর করে রোল করে নিচ্ছি। এই রোলের মধ্যে তোমরা সন্দেশ দিতে পারো, কিংবা গুড় বাদাম দিতে পারো, কিংবা ড্রাই ফ্রুটস দিতে পারো, যার যেটা ইচ্ছা সে সেটা দিতে পারো, যার যেটা পছন্দ সে সেইভাবেই খাবে। এবার যে চিনিটা আমি পাউডার বানিয়ে নিয়েছি, সেই চিনিটা এই টমেটো সত্ত্বর উপরে ছড়িয়ে দেব। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর খেতেও খুব ভালো হয়েছে। টমেটো পিউরি দিয়ে যেটা বানিয়েছি, আম সত্ত্বের মতন দেখতে, টমেটো সত্ত্ব বলতেই পারি। তো এই টমেটো সত্ত্ব কোন রান্নায় ইউজ করতে পারি? যে রান্নায় আমরা টমেটো ইউজ করি সেই রান্নায় ইউজ করতে পারি। তো কেন কষ্ট করে এরকম টমেটো পিউরি বানালাম, সেটাকে শুকালাম, এত কষ্ট কেন করলাম? টমেটো তো ইউজ করতে পারি। তো এটা হচ্ছে অসময়ের সঙ্গী। ধরো ঘরে টমেটো নেই, কিংবা টমেটো পচে গেছে, সেই রান্নাটায় আমার টমেটো লাগবেই, তাতে আমরা এই টমেটো সত্ত্ব ইউজ করতে পারি, চাটনিতে ইউজ করতে পারি। টমেটো চাটনি ছাড়া অন্যান্য চাটনিতে আম সত্ত্ব যেভাবে ইউজ করে, টমেটো সত্ত্ব সেভাবে ইউজ করতে পারি। এটা দু চার দিন রোদে দেবো, দিয়ে আর একটু শুকিয়ে তারপরে কৌটো করে রেখে দেবো, অসময়ে কাজে লাগবে। কালো জিরে ফোড়ন দিলাম, আর এখানে যেটা একটা অ্যাড করেছি এক্সট্রা পেঁয়াজ, পেঁয়াজটা কাটতেই মনে ছিল না। এই তো সবজিগুলো, সবজি খেতেই হবে। এই তো ডিম ভাজা আর সবজি দিয়ে রান্না করবো, সবজি না খেলে লম্বা হবে না। আর যে দাঁতটা ভেঙে গেছে ও দাঁতটা আবার উঠবে না কোনোদিনই, সবজি না খাও। গরম 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 না, আরে কবে কড়াইতে গরম, আমি দিচ্ছি বলছি। মুখে একটা কি উঠছে না, শুধু একটিনই হচ্ছে, ওটা পেঁয়াজ। এইভাবে থুতু করে খাই না মা। তাহলে আমরা ডিনারটা করি, রিজু রিজুর বাবা একটু পরে খাবে, রিজুর এখন অ্যানুয়াল এক্সাম চলছে, দুজনে পড়াশোনা করছে, আর এখন ওই জন্য খাবে না। আর আমি রীতমা খেয়ে কাজটা একটু এগিয়ে নিচ্ছি, চোখে আমার খোঁচা লাগবে। তাহলে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব। রীতমা একটু বেশি অ্যাডভান্স, আমি লাইক বলছি আর সাবস্ক্রাইব বলছি না, সাবস্ক্রাইব আমি করতে বলি না। যার মনে হবে সে সাবস্ক্রাইব করবে, যার মনে হবে না সাবস্ক্রাইব করবে না, আমার বলাতে কিছু যায় আসে না। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। টাটা।